দেশি ফিলারিটি ব্লগে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পালাওয়ানের আন্ডারগ্রাউন্ড রিভার দেখাতে নিয়ে যাব। অনেকে বলে এটা অনলি আ ট্যুরিস্ট ডেস্টিনেশন, আবার অনেকে বলে এটা মাস্ট সি, অবশ্যই দেখতে। তবে আমি 2000 পেসো দিয়ে এটা দেখেছি এবং এটা 2000 পেসো লাগে ট্যুরিস্ট বুকিং করার জন্য। সো আমার কাছে ভালো লেগেছে, অনেকের কাছে ভালো লাগে না। সো চলুন আপনারা দেখেন আপনাদের পছন্দ হবে কি না, অ্যান্ড আপনারাই ডিসাইড করবেন যদি কখনো ফিলিপিন্সে আসেন পালাওয়ানে, ওয়েদার ইটস ওয়ার্থ ইট টু সি অর নট। সো লেটস গো, এখন চলুন দেখি আন্ডারগ্রাউন্ড রিভার। পালাওয়ান আন্ডারগ্রাউন্ড রিভার শহরের থেকে বেশ বাইরে, তাই ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে আপনারা আসবেন এবং ট্র্যাভেল এজেন্ট আপনার টিকিট এবং সব কিছু তারা অ্যারেঞ্জ করবে ভিতরে যাওয়ার জন্য। আন্ডারগ্রাউন্ড রিভারের ভিতরে কথা বলা মানা, ওনলি বাদুর ব্যাটস উইল বি সিঙ্গিং ইনসাইড। এই রিভারের একটা ছোট অংশ আমরা দেখব। এই রিভারটা হচ্ছে 8.5 কিলোমিটার্স লং। ভিতরে স্কাল্পচারগুলো দেখলে মনে হয় প্রকৃতি কত সময় নিয়ে এই জিনিসগুলো বানিয়েছে যেটা আমরা আজকে দেখছি। প্রায় এখানে নতুন জিনিস ওরা ডিসকভার করছে, নতুন রিভার স্ট্রিম, ওয়াটারফল। তাই মাঝে মধ্যে বসে ভিতরে বসে চিন্তা করছিলাম যে আরও কত কিছু এখানে লুকিয়ে আছে। দেখতে দেখতে আমরা ডে লাইটে ফিরে এলাম। আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে।